আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটি হচ্ছে আমার আনাভিয়া মামুনির ড্রেস নিয়ে। তো ওর জন্মের প্রথম মাসেই কতগুলো ড্রেস পেয়েছে সবগুলো আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো এক এক করে আমি সবগুলো দেখাচ্ছি। এখানে ড্রেসগুলো সবাই ওকে দিয়েছে। তো এখানে ওর বাবা দিয়েছে, ওর ফুফুর দিয়েছে, ওর জেঠিমা দিয়েছে। এটা হচ্ছে ওর বাবা দিয়েছে ড্রেসটা। এটা একদিনও পরা হয়নি আসলে ড্রেসগুলো মাত্র, কারণ ও যেহেতু এখন অনেক ছোট, এখন ওর গায়ে কোনো ড্রেসই লাগে না, সবগুলো অনেক বড় বড়। তো এগুলো হচ্ছে ওর ফুফু দিয়েছে, আর এটা হচ্ছে ওর বাবা দিয়েছে। সবগুলো ড্রেসই ওর গায়ে আসলে অনেক বড় হয়ে যায়। আর এটা হচ্ছে ওর এক ছোট নানু দিয়েছে, মানে আমার খালামণি দিয়েছে। তো আনাভিয়া যেহেতু এখন অনেক ছোট, দুই একটা ড্রেস ওর গায়ে লাগে মোটামুটি, আর সবগুলো হচ্ছে অনেক বড়, অনেক ঢিলা, তো হচ্ছে ড্রেসের মধ্যে ঢুবে যায়, এরকম অবস্থা হয় আর কি। তো যখন বড় হবে বাবু তখন পড়তে পারবে। তো এই আর কি, আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি, এটা ভিডিও করে রেখে দিয়েছি আর কি। তো এখানে এটা ওর বাবা দিয়েছে ড্রেস। এই তিনটা ড্রেস ওর বাবা ঈদে কিনে নিয়েছে গ্রামে, তো ওগুলো আসলে কোনোটাই পরানো হয় নাই। আর হচ্ছে এটা একদম ছোট, জিরো সাইজ, এটা হচ্ছে শুধু আনাভিয়ার পরায় লাগে, একদম জিরো সাইজ। তো আনাভিয়ার জন্য আমি যে ড্রেসগুলো কিনেছি ওগুলো ওর পরায় লাগে, কারণ আমি একদম জিরো সাইজ কিনে নিয়েছি। আর এই প্যান্টগুলো অনেক বড় হয় ওর গায়ে। ছোট ড্রেস, একদম জিরো সাইজ ড্রেসগুলো আমার অনেক পছন্দ বাবুদের। ছোট ছোট ড্রেস একদম মনে হয় যে পুতুলের ড্রেস, তো অনেক সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে র্যাম্পার, এগুলো আমি নিয়েছি অনেক আগে নিয়েছি আসলে, কিন্তু ওর গায়ে অনেক বড় হয়। আর এই গেঞ্জিগুলো নিয়েছি, গেঞ্জিগুলো অনেক বড় হয়, কোনোটাই ওর গায়ে লাগে না। যারা আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা দয়া করে ফলো করে দিবেন, ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী সব ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে এক এক করে আমি সবগুলো ড্রেস ওর দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট ড্রেস সবগুলো, দেখতে অনেক কিউট। আর এই যে ড্রেসটা, এটা অনেক বড় একটা ড্রেস, এটা হচ্ছে ওর পুপি দিয়েছে। তোর পুপি এর ড্রেসটা অনেক বড় কিনেছে, বলছে যে সবাই তো ছোট দিয়েছে আমি একটু বড় দিয়ে ওটা বড় হলো পরবে। এটা অনেক বড় একটা ড্রেস, মনে হয় যে ও দুই বছর হওয়ার আগে এই ড্রেস পরতে পারবে না। তো এখানে আরও দুইটা ড্রেস আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ঈদ গিফট, ওটা হচ্ছে ওর খালামণি ওকে দিয়েছে ঈদ গিফট। তো এই ড্রেসগুলো একটা হচ্ছে ওর গায়ে লাগে, আর একটা বড়, যে এই ড্রেসটা গোলাপি কালার, এটা হচ্ছে ওর গায়ে লাগে না, অনেক বড় হয়। আর যে হলুদ কালারের এই ড্রেসটা ওর গায়ে লাগে, এটা একদম পারফেক্টলি লাগে। কিছু ড্রেস আমি হচ্ছে ওয়াশ করেছি, ওয়াশ করে দেন ভিডিও করেছি, এজন্য কুচকে আছে। তো এটা পুরো ভাঁজটা ওয়াশের জন্য, আর কিছু ড্রেস আমি এখানে ওয়াশ করে নিই। নতুন জামা সবসময় বেবিদেরকে ওয়াশ করে পরানোই ভালো, আমি প্রত্যেকটা ড্রেস ওর ওয়াশ ছাড়া পরাই না। তো এটা বড়দের ক্ষেত্রে ওয়াশ করে পরা ভালো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরের ব্লগে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।